আগামী বছর অর্থাৎ 2025 সালে এসএসসি ও সমমান পরীক্ষা 10 এপ্রিল থেকে শুরু হবে। বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে 8 মে। বৃহস্পতিবার 12 ডিসেম্বর আন্তঃবোর্ড শিক্ষা পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের এসএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। বুধবার 11 ডিসেম্বর ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রায়ারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। 10 এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা, চলবে 8 মে পর্যন্ত। তাতীয় পরীক্ষা শুরু হবে নির্ধারিত তারিখ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। সব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে 10 মে 18 মে এর মধ্যে। সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালে এসএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। বুধবার 11 ডিসেম্বর ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কেন্দ্র ও কেন্দ্রায়ারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়। মারুফ হোসেন, বার্তা 24।